मते पीड़ित नदी पाखा सिहिपन पाई जे देह नै
हेलो अपनी नतुन जमाई तक असम्मान करा जाए ना ठीक है से जन देरी ना करी
ঠিক আছে তাহলে জরিনাকে কবর তোমার ঘুষাতে বলো ঠিক আছে আমি তাই করছি শুনেন কালু ভাই বাড়িত কিন্তু অনেক কাজ ওই জরিনাকে আনতে আমি যেতে পারবো না আমার ছেলে ফরগাতকে পাঠিয়ে দিব আমরা তাকে ফরগাত সঙ্গে পাঠিয়ে দিয়ে ঠিক আছে কুতুজ ভাই আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই কাজ করব তাহলে এবার ঘরে চলো খাওয়া দাওয়া করে তারপরে যাবে তাই চলেন কুতুজ ভাই কি হলো সখী আমি বলো সখি হ্যাঁ এখন আমি কি উপায় করি কেন কি হয়েছে আমার স্বামী যে অনেকদিন হয়ে ঢাকা চলে গেছে সে তো এখনো আসছে না সখি এত চিন্তা করে কোনো লাভ হবে না সে যখন গিয়েছে অবশ্যই বাড়ি ফিরে আসবো মালা কাহালা গিয়া গাহতি রে মালা সখিয়া গাহতি Oh,
বাংলা গিয়া জাতি সখি তোর কান্না দেখে আমার কিছু ভালো লাগে না আমার যে ভালো লাগে না সখি এখন আমি কি করি চল সখি আমরা এখন বাড়ি চলে যাই হ্যাঁ সখি তাই চলো তাই চলো আমাদের বৌমাকে নিয়ে আসতে গেল না কদ্দুস কদ্দুস আরে বাবা কদ্দুস ও ভাই কি করে ডেকেছেন আমাদের বাবা কদ্দুস তুমি যায় বৌমাকে নিয়ে আসো গা না মা আমি যেতে পারবো না হ্যালো আমার অনেক কাজ ওর সাথে ওই ফরগাতকে পাঠিয়ে দাও তুমি এখনই যে তুমি বৌমাকে নিয়ে এসো গা না দাদি আমি যাইতে পারবো না দাদি যাবি না তোর কি হয়েছে রে আমি বুড়ে মানুষ আমি আর কাজ করতে পারবো না ঠিক আছে দাদি আমি এখনই যাইতাছি তাড়াতাড়ি যা তাই চলো দাদি যাবার পাবো না টন টন ছাড়া যাবার পাবো না রে বেঙ্গের পায়ে গুরগা দিয়া নাই কহ নাই কহ গান গা নয়া তাতি নাই ওর যাবার তা
কে ও ফরহাদ কে কেমন আছো নানু ভাই ভালো আছি নানু মিয়া আপনি কেমন আছেন নানু মিয়া খুব ভালো আছি নানু তা হঠাৎ কি মনে করে আছেন নানু মিয়া শুনেন নানু মিয়া বাড়িতে অনেক কাজ তাই আব্বা আমাকে পাঠিয়ে দিল ওই চাষিকে নিজেতে আপনি একটু তাড়াতাড়ি আমাদের যাওয়ার ব্যবস্থা করে দেন ঠিক আছে আমি বাড়িতে যে আগে ঘরে চলো কিছু খাওয়া দাওয়া করে তারপর চাষিকে নিয়ে যাবে ঠিক আছে নানা মিয়া তাই চলো হ্যাঁ তাই চলো নানু ভাই আপনি আগামীকাল ওই আমাদের বাড়িতে আপনি আগামীকাল রাতে আমাদের বাড়িতে আসবেন ঠিক আছে জরিনা এবার ঘরে চলো ধরি না হ্যাঁ দুলা ভাই তাই চলো শুনো ফরহাদ তোমাকে একটা কথা বলবো কি কথা চাচি শুনো ফরহাদ তোমার চাচা তো বাড়িতে নেই আমি আমি তোমাদের বাড়িতে যে একা একা কেমন করে থাকবো তোমাকে আমার সাথে থাকতে হবে না চাচি এসব আমি কি বলতে চাচি আমি ঠিকই বলছি ফরহাদ তুমি আমার সাথে আজকে রাতে থাকবে না চাচি আমি থাকতে পারবো না শোনো ফরহাদ তোমাকে থাকতে হবে ও চাচি তাহলে তুমি থাকবে না তোমাকে যে থাকতে হবে তা নাহলে তোমার খুব
চলো এবার বাড়িতে চলো তাই চলুন চাচি হ্যাঁ তাই চলো আমাকে কি জন্য রেখেছেন দুলা ভাই তুমি ভালো আছো জরিনা হ্যাঁ দুলা ভাই এই তো সুবর্ণ সুযোগ দুলা ভাই আমাকে যে কেন আসতে বলেছো তোমার কি মনে নাই দুলা ভাই শোনো দুলা ভাই জি বলো আমি আমি তোমাকে একটা কথা বলবো দুলা ভাই বলো না তুই যদি আমার হইতি রে ও দুলা ভাই আমি হতাম তো এখন তো সকাল হয়ে গেছে হ্যাঁ দুলা ভাই হয়তো কেউ দেখে ফেলে দিবে চলো ঠিক আছে দুলা ভাই চল আবার আসবে হ্যাঁ ঠিক আছে জরিনা আসবে কিন্তু ঠিক আছে জরিনা এখন আমরা আসি ঠিক আছে তুমি যাও কে না মানে কালু না জরিনা ও বুঝেছি জরিনা তুমি ঘরে ফিরে যাও ঠিক আছে ভাই আমি তাই যাও বলছি যাও এ তো ভরসা আমার বাড়িতে আসে আমি একে পরে বুঝবো।